জেলার উচ্চ মাধ্যমিকের কৃতিদের সম্বর্ধনা জেলা প্রশাসনের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে নজন স্থান অধিকার করেছে। এই নজন কৃতি ছাত্রছাত্রীকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হলো। শুক্রবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আয়ত্রী সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার উচ্চ মাধ্যমিকের প্রথম দশে স্থান করা নজনকে সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজন কৃষ্ণা, এছাড়াও হাজির ছিলেন অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা, অতিরিক্ত জেলা শাসক বিবেক কুমার, অতিরিক্ত জেলা শাসক শুভশীষ বেজ, জেলা সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন নজন কৃতি ছাত্রছাত্রীর পরিবার। এদিন ফুলের তোড়া দিয়ে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীর পাশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সর্বদা রয়েছে, এমনটা জানিয়েছেন জেলা শাসক বিজন কৃষ্ণা। ফর্মাল প্রোগ্রাম করে দিই তাহলে ভালো হবে, মানে অনেক অনেক ফর্ম্যালিটি অনেক এগুলো না করে। তো প্রথমে বলছি কি কারণে আমরা এটা এরকম একটা প্রোগ্রাম এখানে আয়োজন করলাম, মানে একটা হচ্ছে পার্থসারথী একদম ওই পয়েন্টটা ঠিক বলেছে, কোভিড প্রায় দু বছর পুরোপুরি আমাদের ছাত্রছাত্রীদের হাত থেকে স্কুল জীবন থেকে দু বছর হারিয়ে নিয়েছে। এবার এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও একটা ভালো রেজাল্ট করা, মানে শুধু এই নজন নয় আমাদের জেলায় মানে প্রায় ভালো রেজাল্ট হয়েছে, আমাদের রাজ্যেও ভালো রেজাল্ট হয়েছে। এই যে সব মানে নেগেটিভ বা অপোজিট সার্কামস্ট্যান্সেস যেটা বলা যায়, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভালো করে একটা রেজাল্ট করা করেছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের উপরে আমাদের যে পৌঁছানোর জন্য ক্ষমতা দেখিয়ে দিয়েছো। আর এটা তোমাদের এবার পিছনে যারা ছোট ভাই ভাই বোনরা যারা উঠে আসছে তাদের জন্য এবং তোমাদের মানে বড়দের জন্য একটা খুব বড় ইন্সপিরেশন। এটা নর্মাল একটা মানে এটা যদি 2019 হলেও বা 2024 হলেও বা 2025 হলেও আশা করছি আমরা এতটা এক্সাইটেড হতে পারতাম না। এই বছরে এতটা এক্সাইটেড হয়ে আমরা সবাই মিলিয়ে এরকম একটা মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ মানে আমাদের যে ছাত্রছাত্রীদের একটু রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাদেরকে এখানে মানে আসার জন্য রিকোয়েস্ট করলাম এই কারণে, বিকজ আমরা সবাই খুবই এক্সাইটেড, ঠিক আছে। আমাদের একটু ভয় ছিল, মানে আমাদের মানে কি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনিকভাবে আমাদের একটা ভয় ছিল কি এই এই দু বছর যে পুরোপুরি অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস মানে জানো তো অনেক অনেক লিমিটেশনস আছে, সবাই ইকুয়ালি অনলাইন ক্লাস অ্যাক্সেস করতে পারছিলেন না। আর মানে যাদের যারা যারা মানে ধরুন একটা বাড়িতে হতে পারে দুটো বা তিনটে বাচ্চারা আছে, একটা মোবাইল ফোন আছে বা একটা কম্পিউটার আছে, মানে এই এই ধরনের অনেক 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 প্রবলেম ছিল। এইসব প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের একটা পুরো ওয়ান জেনারেশন বা এই এক্সাম যেটা বলছে এক্সাম যে এক্সাম ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ, তো এই এক্সামের একটা চ্যালেঞ্জ তোমরা একদম ভালো করে আমাদেরকে সবাইকে ইন্সপায়ার করার মতন একটা সাকসেস করে দিয়েছো, এটাতে মানে আমাদের আন্তরিক অভিনন্দন এবং